আমার মতো যৎকান আদর্শ আছে যৎকান দিয়ে বানাই দিন, কারণ মরণ তো একদিন লাগবো, তাও যদি সোনাগাঁ মাধবপুরের কিছু উন্নতি হয়। আমি আরো ভালো ভালো শার্ট প্যান্ট করিয়া ঘুরিয়া বেড়াইতো, বেশি বড় নেতা মন হইল নে, আমি ঘুরিয়া কিতা করতাম, আমি ধরেন এমপি না, এমনই বড় নেতা হইলাম, ছয় মাসের ভিতরে আমি মন্ত্রী গেলাম ইয়া, তাতে লাভ কিতা? আমার এলাকার মানুষ যদি কান্দিয়া কুর্তা খেয়ে, আরে কান্দিয়া কুরের এলাকার মন্ত্রী সে বালা একটা এলাকার মন্ত্রী এমপি না হইলে এটা বড় ইজ্জত করে আমি মনে করি। 7 লাখ মানুষের নিঃশ্বাস পরে সকালবেলা গুমতি করতে আমার উপরে, 7 লাখ মানুষের কোনো কষ্ট হইল মানুষের মনে করে এমপি মনে ভালো নে, যেখানে খাতা বৃষ্টি হইলে মানুষের মনে করে কটা ইট মনে এমপি দিতে পারলো নে, যেখানে ব্রিজ নাই মানুষের মনে করে একটা ব্রিজ মনে এমপি দিতে পারলো নে, বেড ট্যাঙ্কে থানার যায় বিচার হইল মনে করে এমপি হইলে মনে আরো বেশি হইল নে, আর না হইলে কয় এমপি হইলে মনে হইল নে, মারামারি হাসপাতাল এক্সিডেন্ট হয়েছে সাতচরি তাকের তলে পড়ছে ভাও ভাঙছে, এমন আইসে আমার দ্বারা যে কিছু পয়সা করে আপনি দিতেই পারে, এরাও মনে করে যে এক্সিডেন্ট যেখানে হইল সেখানে কিছু এমপি হিসাবে দিতেই পারে। আমি জানি আমার বাসার যারা আছেন তারা বুঝবা যে আমার দ্বারা কত ধরনের কত রঙের মানুষ হয়, কিন্তু আমি মুখ ফুটতে হইতে পারি না, আমি আল্লাহর ভাই চাইয়া ব্যারিস্টার হিসেবে জাইন ক্যাম করছি। আপনাদের ছোট একটা উদাহরণ দিই, আমার একদম মৃত্যুর হুমকির কারণে গত সপ্তাহে আমি আইছি না, এক সপ্তাহ আমি দেখা থাকছি গরু, আমার পুলিশে কইছে আপনি বাড়ি বাড়ো দরকার নাই, জাস্ট খালি আমি গোয়ার থেকে বার হয়েছি না, সোনার কাটো আইছি না, আমার অ্যাকাউন্ট আমার রুজি জমছে 5 লাখ, কত এই 5 লাখ আমার গত সপ্তাহে খরচ করার কথা, ব্যারিস্টার যে ইনকাম করছি যে দেখা নাই ই দেখা নাই ফুরা রইয়া গেছে, আজকে আমি যে আজকে আইছি প্রায় 6 থেকে 7 লাখ টাকা লিয়ে এসেছি খরচ করবার লাগি, কারণ গত সপ্তাহটা রয়েছে, যদি আমি আইতাম যে 5 লাখ খরচা করে গেলাম রে, এর লগে নমুনা আপনারা কইতাছি, খালি একটা কথা হইয়া শেষ করি, অত বছরের পর বছর এমপি মন্ত্রী হইল সোনারগাঁ, আমি খেলে তাও নৌকা না, আমি স্বতন্ত্র এমপি মনে করেন দুর্বল, আমি খেলে মাত্র 5.5 মাস হইল না আমি এমপি গিরি শুরু করছি, আমার মানুষের কুল দেওয়ার চিন্তা করে না, মাইজালি বা চিন্তা খেলে করে বুঝেন না আপনি, না আমি যদি বাড়াবাড়ি করতাম, আমি যদি মনে হইতো যে বাড়াবাড়ি করতেছে ইতার পাতা দেয় ইতার পাতা দেয় কিছু পয়সা দিলে মনে ছেড়ে দিব, যে তো আমার পয়সা দিল না, আমার পয়সা দিতে চায় না, মাইজালি তো চায় মনে করুন, তাই এর মানে হইল গিয়া কুস্তা না কুস্তা আমি করছি যে তাই এরা সব সার্থের মধ্যে লাগছে, আমার কোনো রিক্সাও আমি মারতে হয়নি, আমার কোনো বাচ্চা যদি তাকে আমি আছি নিজের ফোলাটারে আমার মতো যৎকান আদর্শ আছে যৎকান দিয়ে বানাই দিন, কারণ মরণ তো একদিন লাগবো, তাও যদি সোনাগাঁ মাধবপুরের কিছু উন্নতি হয়। আমি এই পর্যায়ে আমার এক ভাই সিঙ্গাপুরে যাই তুইয়া, সে আইসে কিতার থেকে গাজীপুর থেকে এত কষ্ট করিয়া কইছে ভাই আপনার সাথে একটা খেলা খেয়ে লই যাইব, সিঙ্গাপুরের ভাই ভাই আপনাদের উদ্দেশ্যে দুই কথা কইব, সে আগামী সপ্তাহে আপনি যা চলে যাবেন না একটু বলেন প্লিজ আমাদের মানুষ। বিসমিল্লাহির রহমানির রহিম, অসংখ্য ধন্যবাদ এই হবিগঞ্জ সোনারগাঁটের আপনারা।